হাসপাতাল সুপারের তৎপরতায় প্রাণ বাঁচল প্রসূতি মা ও তার সদ্যজাতের ঘটনাটি ঘটেছে হাবড়া এলাকায় মা ও শিশু আপাতত ভর্তি রয়েছেন হাসপাতালে হাসপাতাল তৎপরতায় প্রাণ ফিরে ভবঘুরে মা ও তার সদ্যজাত শিশু সন্তান ঘটনাটি ঘটেছে হাবড়া থানার মহিষাদলের মাঠ এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে এলাকার একটি বাঁশবাগানের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান স্থানীয়রা স্থানীয় মহিলারাই বাঁশবাগানের কাছে গিয়ে দেখেন এক ভবঘুরে মহিলা একটি শিশু পুত্রের জন্ম দিয়েছেন স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় হাবড়া হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হাবড়া হাসপাতালের সুপার শঙ্কর লাল ঘোষ নিজের তৎপরতায় সদ্যজাত শিশু ও প্রসূতি মাকে নিয়ে আসেন হাসপাতালে বর্তমানে শিশুটির অবস্থা খারাপ থাকায় তাকে হাবড়া হাসপাতালে এস রাখা হয়েছে আমাদের কাছে খবর আসে যে ওই মেয়েটার ভারসাম্যহীন ওই মেয়েটার একটা বাচ্চা হয় ভোরবেলা বাসবাগানে আমরা খবর পাই খবর পেয়ে আমরা যাই এবারে সুপার সাহেব যায় সবাই গিয়ে বাচ্চাটাকে তুলে নিয়ে আসে ওর মা ছিল ওর মার কাছে থাকে না মা যখনই ওকে বাড়ি নিয়ে যায় মারধুর করেও পালিয়ে চলে আসে এ বিষয়ে সুপার জানান জন্মের পর বেশ কিছু সময় মা এবং শিশু দুজনেই অস্বাস্থ্যকর পরিবেশে ছিল ফলে সংক্রমণ ছড়িয়ে পড়েছে তবে দ্রুত উদ্ধার হওয়ায় রক্ষা আরো দেরি হলে বড় সড়ো বিপদ হতে পারত আমাদের একজন সংবাদ মাধ্যমের বন্ধু শান্তনু আমাকে জানায় যে স্যার এরকম একটা ঘটনা ঘটেছে একটা বাচ্চা প্রসব হয়েছে রাস্তার ধারে এবং সেই মহিলার ঠিকঠাক জ্ঞান নেই মানসিক ভারসাম্যহীন আমরা তড়িঘড়ি করে উদ্যোগ নিই এবং ভিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করে বাচ্চাটাকে আমরা রেস্কিউ করি কারণ হচ্ছে ওইখানে বাচ্চাটা যদি ওইভাবে পড়ে থাকে তাহলে অসুস্থ থাকলে বাচ্চারা মারা যেতে পারতো বা তার মায়ের চিকিৎসা না হলে মাও মৃত্যু হতে পারে তো যে কারণে মা এবং বাচ্চার এই স্বাস্থ্যের কথা চিন্তা করে তারা যাতে ভালো থাকে সেজন্য আমরা তাকে নিয়ে হাবড়া